এটা তো ওর ভালোর জন্যই, মানে দেখেন এখন ক্লিন করছে, দেখছেন ওর চেহারাটাকে আগে তাকানো আর এখন তাকানোর মধ্যে আপনি মানে ডিফারেন্সটা বুঝতে পারতেছেন? আগে ছিল অসুস্থ তাকানো, এখন সে সুস্থতা। এখন আপনারা এটা যদি করেন রেগুলার, ধরেন ওকে গ্রুমিং টুমিং করেন, তাহলে হবে কি যে ও ভালো থাকবে। মানে আপনি ভালো থাকলে ওষুধ কোম্পানিওয়ালারা ওষুধ বিক্রি করতে পারবে না, হ্যাঁ আপনার ভেটেনারি ডাক্তারের কাছে বিলও খরচ করতে পারবে। এটা ফেসবুকে ওয়েলফেয়ার অর্গানাইজেশনগুলো চায় না, তারা রীতিমতো ক্লিনিক খুলে বসে খাদ্য ব্যাসে। ওদের কাজ হলো স্টেরিলাইজেশন করা, ওদের কাজ হলো রেস্কিউ করা, এগুলো ধরে তারা এখন মজার ব্যবসা, এগুলোর কোনো রেগুলেটরি ইয়ে নাই। ওরা করে কি, আমাদের একজন সিনিয়র ডাক্তার পালতে হলে ওদের মাসে 4-5 লাখ টাকা গুনতে হবে, যদি শুধু রেফারেল হিসেবেই নেয়। তো যার ফলে ওরা করে কি, ওই যারা জুনিয়র ডাক্তার মাত্র পাস করছে, কোনো গ্রুমিং নাই, তাদেরকে নিয়ে আসা করে কি ইন্টারনেট ঘেটে ঘেটে ওরা ওই মালিকগুলি, যেগুলো চ্যাংরা পোলাবেন কিছু মালিক আছে, এই যে মানে অভয়ারণ্য হওয়ার পর এটা দেখা দেখি এরকম আরও অনেক জিনিস হয়েছে, এদের মালিকগুলো হলো কেমন টাকা কামাইতে হবে এই ধান্দা।